দেখো আমি এই বিষয়টা আসবো আমার সঙ্গে এই মুহূর্তে। জাহাঙ্গীর খান রয়েছেন এই এলাকার তৃণমূল নেতা এবং পঞ্চায়েত সমিতির একজন নেতা, আমি জাহাঙ্গীর খানের কাছে আসবো। তার আগে আমি খুরশিদ খানের বাড়িটা দেখানোর চেষ্টা করব। এই যে বাড়ি, এই বাড়িটাই কিন্তু বিগত কয়েক বছর ধরে একেবারে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এই বাড়ি খুরশিদ খানের বাড়ি এবং খুরশিদ খান বাড়িটি তৈরি করেছিলেন এবং তিনি অভিযোগ করছেন 2017 সালে জাহাঙ্গীর খান, যিনি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, প্রথম খুরশিদ খানের কাছে 1 কোটি টাকা চেয়েছিলেন। তিনি অভিযোগ করছেন তোলাবাজির টাকা চেয়েছিলেন। আমি সরাসরি যাব, এটা কি বলবেন? দেখুন, কেউ মুখে বলে দিল 1 কোটি টাকা চেয়েছে, সেটা তো বাস্তব না। আমি বলে দেবো যে আমার কাছে অনুমূলক 100 কোটি টাকা চেয়েছে, সেটা কি বাস্তব? 2017 সালের 2 জুন ওর ব্যক্তিগত জায়গা সম্পত্তির কারোর সঙ্গে ঝামেলা ছিল, তাকে মার্ডার করার চক্রান্ত করে, নামটাও বলে দিচ্ছি হাসিবুল খানকে। তা উনি ওই শহরের দোকান ছিল, তা শহরের দোকানে যখন সন্ধ্যে 6টার সময় বাড়ি ফেরেন, ওই সময় তাকে মার্ডার করার জন্য চক্রান্ত করে কোনো একটা জেলের আসামিকে দিয়ে। চক্রান্ত করার পরে যাকে দিয়ে এই মার্ডারটা করার চিন্তাভাবনা করেছিল, সেই ব্যক্তি এসে আমাদেরকে বলে দেয় যে এই ধরনের চিন্তাভাবনা করছে। আমি যখন করতে রাজি হইনি, আমার বাইকটা পর্যন্ত খুরশিদ আলম আটকে রেখেছে। তার ফলে আমি যখন জানতে পারি যে আমার বাইক আটকাছে দিচ্ছে না, আমাকে ভয় দেখানো হচ্ছে, তাই আপনাদের কাছে দ্বারস্থ হয়েছি, এই প্ল্যানিংটা করছে খুরশিদ খান। যখন আমাদের এলাকার মানুষ জেনে যায়, তারা তখন সেই 2017 সালের 2 জুন ওর ওপর বাড়ির ওপর চড়া হয় তাদের ফ্যামিলি নিয়ে। তারপরে যেন আমরা জানতে পারি, আমরা জানতে পেরে ওদেরকে রিকভারি করে আমরা ওদেরকে বাড়ি থেকে কিছুদিনের জন্য বাড়ি থেকে বার করে দিই। ওরা ওই যে বাড়ি থেকে চলে যায়, তারপরে আসে না। তার পরক্ষণেও আমরা অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, যেটা ঘটনা ঘটেছে বা পাস্ট ইজ পাস্ট, তোমরা বাড়িতে এসো শান্তির সঙ্গে সুখে শান্তিতে তোমরা বসবাস করো, আমরা তোমার পাশে আছি, সঙ্গে আছি। তারপরেও শুনতে চাই না। প্রশাসন ওর বাড়ি থেকে ইনকোয়ারি করে দেখে, ওর বাড়ি থেকে বোমা উদ্ধার করেছে প্রশাসন, উদ্ধার করে নিয়ে গেছে। সেটা কতদিন? ওই তো 2017 সালের 2 জুন ওই দিনেই, যেদিনে ঘটনা ঘটে সেই দিনেই প্রশাসন এসেছিল। ওকে ও যে ছেলেটা যাকে দিয়ে মার্ডার করার চিন্তা করেছিল তাকেও অ্যারেস্ট করেছিল, তার মুখ দিয়ে প্রশাসন রিপোর্ট পেয়েছে। তারপরে খুরশিদ আলম অনেক রকমের চক্রান্ত করার নুরামি চক্রান্ত করার চেষ্টা করে, সেটা প্রশাসন জানতে পারে। প্রশাসন জানতে পেরে ওকেও অনেকবার অ্যারেস্টও করেছিল, ও জেলও খেটেছে। তারপরে বাইরে বাইরে করে আমরাও চেষ্টা করেছিলাম যে এসডিপের মাধ্যমে ওকে যাতে সুস্থ জীবনে ফেরানো যায় এবং ওকে সাপোর্ট করা যায় বা ওকে হেল্প করা যায়, হেল্প করে যাতে আগামী দিনে সুস্থ জীবন বসবাস করতে পারে। কিন্তু ওর মাথার মধ্যে বদবুদ্ধি এবং নোংরা চিন্তাভাবনা এবং ম্যাড টাইপের আছে, তার ফলে ওর বিরুদ্ধে আমরা আর গুরুত্ব দিই না, আমরা আমার কাজের মধ্যে থাকি। কিন্তু একের পর এক চক্রান্ত করতে থাকে, একের পর ভুল ভাঙতে থাকে, মিডিয়ার কাজে যেতে চাই। এর আগে প্রিয়াঙ্কা টিভির কাজেও গিয়েছিল, গিয়ে আইনগত অনেক কিছু মিডিয়া করার চেষ্টা করেছে, এর আগেও অনেকবার মিডিয়া করেছে, তারপরে এখনও আপনাদের মাধ্যমেও মিডিয়া করে নিজেকে সেভ নেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা চাইছি, আমরাও নিজেকে সেভ দিতে চাই যে অসুস্থভাবে জন্ম এখানে বসবাস করুক, শান্তির সঙ্গে থাকুক। কিন্তু মাথার মধ্যে বদমিদি পাগলামি করে যেভাবে এলাকাকে দূষিত করার চেষ্টা করছে বা এলাকাটাকে অশান্তি করার চেষ্টা করছে, সেই দিক থেকে আমরা চাই সেভ হতে। আপনি একটা গুরুতর কথা বললেন যে 2017 সালের 2 জুন ও প্রতিবেশী একজনকে মার্ডার করার পরিকল্পনা করেছিল, এটা তো তাহলে ওর এগেনস্টে অ্যাটেম্প টু মার্ডারের কেস হওয়া উচিত। আমরা প্রশাসনকে জানিয়েছিলাম, প্রশাসন সেইভাবে ওকে কিন্তু অ্যারেস্ট করেছিল, জেলও খেটেছে। সেটা আপনার প্রশাসনকে জানতে পারবেন যে কতবার জেল খেটেছে বা অ্যারেস্ট হয়েছে। খুরশিদ বলছেন যে ওনাকে জেলে পাঠানো হয়েছিল বা প্রশাসন অ্যারেস্ট করেছিল নার্কোটিক্স, সেটা প্রশাসনের ব্যাপার। কিন্তু আমাদের যেটা আসল তত্ত্ব ছিল সেই হিসেবে প্রথম 2 জুনে ওর যে যাকে দিয়ে মার্ডার করার চিন্তা তাকেও অ্যারেস্ট করা হয়েছিল। তারপরে প্রশাসনের চিন্তা প্রশাসন করেছে, আমাদের মধ্যে থাকতে পারিনি, কারণ ওই সময় আমাদের। ধন্যবাদ, ধন্যবাদ সৈকত।